প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর জন্য স্কুল খোলার আগে কিংবা পুজোর আগে রয়েছে উপহার রাজ্য সরকারের তরফ থেকে। কি উপহার রয়েছে সেটা তো বলবোই, তোমাদের মধ্যে কারা পাবে সেটাও বলবো, তার সাথে এ তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের অ্যাকচুয়ালি আবেদন প্রক্রিয়া কলেজের যে সেটা বাড়ানো হলো, মেরিট লিস্ট কি পরবর্তীকালে টাঙামে সে নিয়েও আলোচনা করব, তার সাথে কেন এই ধরনের কাজ করলেন সভাপতি বা অনুরোধ করলেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো রাজ্য সরকারের তরফ থেকে অন্যান্য রাজ্যের মতন স্কুল খোলার একটা তলব কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং নিশ্চিত রূপে পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুজোর পরে কিন্তু রীতিমতো স্কুল খুলতে চলেছে। আর স্কুল খোলার আগেই পশ্চিমবঙ্গের প্রত্যেক স্কুল পড়ুয়াকে কিন্তু একটি উপহার দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। কিছুদিন আগে স্কুল ভবনের কি অবস্থা, বেঞ্চ চেয়ার টেবিল শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা ঠিক আছে কিনা স্কুলের কাছে জানতে চেয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। এবার দপ্তরের পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক অর্থাৎ স্কুল ড্রেস সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন জেলার স্কুলের পরিদর্শক অর্থাৎ DIA কিন্তু রীতিমতো স্কুল পরিদর্শন করে প্রত্যেকটি স্কুলে কতজন করে ছাত্রছাত্রী রয়েছে এবং প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পোশাক কীরকম, তার রং কীরকম, কী ডিজাইন রয়েছে সেগুলো সম্পর্কে একটি ফর্ম রীতিমতো পূরণ করার উল্লেখ করা হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে ড্রেস তৈরি করে স্কুল খোলার আগে অর্থাৎ পুজোর আগেই কিন্তু তোমাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা রয়েছে, যাতে তোমরা নতুন ড্রেস পরে আবার স্কুলে পুনরায় পঠন পাঠন চালু করতে পারো। আর এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু প্রত্যেকটি স্কুল পড়ুয়াকেই দেওয়া হবে, প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক এবং উচ্চ ও প্রাথমিক প্রত্যেকের জন্যই এটি, মানে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু বিনামূল্যে পোশাক পাবে রাজ্য সরকারের তরফ থেকে স্কুল খোলার আগে অর্থাৎ পুজোর আগেই কিন্তু তোমরা রীতিমতো স্কুল পোশাক পেয়ে যাবে, এবং নতুন স্কুল পোশাক পরেই কিন্তু তোমরা স্কুলের পঠন পাঠন শুরু করবে। এটা তোমাদের প্রত্যেকের জন্যই খুশির। আর এই আপডেটটি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। এছাড়া তোমরা যারা কলেজের পড়ুয়া আছো, কলেজে ভর্তি হতে চাইছো, তোমরা সকলেই জানো তোমাদের কলেজের ভর্তির যে আবেদন প্রক্রিয়া সেটা রীতিমতো শেষ হয়ে যাওয়ার কথা আজকেই, কিন্তু তোমাদের এই ভর্তির আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে শেষ হচ্ছে না। আমাদের উচ্চশিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের পূর্ব ঘোষিত যে মূল্যায়ন পদ্ধতি, সেই মূল্যায়ন পদ্ধতির দরুন যদি যারা ফেল করেছে তাদের মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে ফেল করবে, যেহেতু আগের থেকেই ঘোষণা হয়ে গেছে প্রত্যেককেই পাস করানো হবে, সেই কারণে অন্য কোনো পদ্ধতি মাধ্যমে তাদেরকে পাস করিয়ে তাদের রেজাল্ট যে থাকবে সেই রেজাল্টের দরুন তারা অ্যাডমিশান নেবে, এটা যাতে করার তাদের সুযোগ দেওয়া হয় সেই কারণেই কিন্তু আরও 7 দিন সময় চেয়ে নিয়েছেন নবনিযুক্ত উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য, এবং তিনি এটা অনুরোধ জানিয়েছেন সেই কারণে কিন্তু তোমাদের ভর্তির যে আবেদন প্রক্রিয়ার সময়সীমা সেটা কিন্তু বেড়ে গেল, এবং অনেক অনেক কলেজের ক্ষেত্রে ভর্তির আবেদন অনেক পরিমাণ পড়ায় কিন্তু তারা রীতিমতো এই মুহূর্তেই আবেদন নেওয়া বন্ধ করে দিয়েছে। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমাদের মেরিট লিস্টের কোনো পরিবর্তন হবে না, মেরিট লিস্ট পেছাবে না, মেরিট লিস্ট কিন্তু কলেজের যে সময় আসার কথা সেই সময় কিন্তু রীতিমতো ও আসবে, এবং তোমরা সকলেই জানো প্রি প্ল্যানিং আগে হয়ে গেছে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে তোমাদের কলেজ শুরু হচ্ছে, সেই অক্টোবর মাসের 1 তারিখেই কিন্তু তোমাদের কলেজ শুরু হবে, যেটা অনেক আগেই অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দেওয়া হয়েছিল তোমরা সকলেই জানো। তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা সকলেই ভর্তি হতে পারবে, যারা রীতিমতো ফেল করেছিলে এই মূল্যায়নের দরুন তাদেরকেও পাস করিয়ে তারাও হয়তো দেরিতে হলেও ভর্তি হতে পারবে, আমার মনে হয় না কারোর কোনো সমস্যা হবে, যেহেতু এই বিষয়টা ভালো করে খতিয়ে দেখছেন নবনিযুক্ত সভাপতি উচ্চ সংসদের চিরঞ্জিৎ ভট্টাচার্য। তোমাদের এই কলেজের ভর্তির বিষয়ে তোমাদের কি মতামত, এবং তোমরা অক্টোবর মাসের 1 তারিখ থেকে অনলাইনে না অফলাইনে ক্লাস করতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।